হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই, এই কোর্সটা আমরা কিভাবে পাব বা এই কোর্সটা কেমন হবে, আপনি এই কোর্সে কি কি শেখাবেন। তা যারা আমাকে মেসেঞ্জারে নক দেন তাদের কাছে কিন্তু প্রত্যেককেই আমি কিন্তু আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে থাকি, হয়তো বা অনেকে দেখেন না, অনেকে দেখার সময় পান না। ওকে, তো যারা যাদের কাছে আমি লিঙ্কটা পাঠাই, আমি দেখাই আমার কোর্সটা, আগে দেখাই যে কোর্সে কি আছে এবং আপনারা কি পাবেন। ওকে, দেখুন আমি আপনাদের বলেছিলাম যে একটা শর্ট কোর্স আর একটা ফুল কোর্স। এটা হচ্ছে শর্ট কোর্স আর এটা হচ্ছে ফুল কোর্স। দেখুন আমি ফুল কোর্সে যাচ্ছি। দেখুন এইখানে যাওয়ার পর আপনারা ক্লাস ওয়ার্কে যাবেন। ওকে, আমি দেখাচ্ছি আগে কোর্সে কি আছে, তারপর আপনারা কি পাবেন সেটা আপনাদের দেখাবো। তো দেখুন আমার কোর্সে আছে, দেখুন এইখানে 100+ ভিডিও রয়েছে। দেখুন বেসিক পার্ট, একজন মানুষের অর্থাৎ বিগিনার থেকে শেখার জন্য যতটুকু লাগে আমার এই কোর্সে কিন্তু আছে, এবং পার্ট বাই পার্ট কিন্তু সাজানো রয়েছে। যেমন বেসিক পার্ট, আরডুইনো প্রোগ্রামিং পার্ট, মাল্টিমিটার ভিডিও পার্ট, কম্পোনেন্ট ভিডিও পার্ট, ডিসপ্লে ভিডিও পার্ট, সেন্সর ভিডিও পার্ট, মডিউল ভিডিও পার্ট, বুট লোডার, পিসিবি প্যাকেজ, অদার্স। ওকে, দেখুন এখন বেসিক পার্টে, দেখুন একটু মনোযোগ দিয়ে বলছেন, বেসিক পার্টে কী আছে? দেখুন বেসিক পার্টে মাইক্রোকন্ট্রোলার কী, মাইক্রোকন্ট্রোলার কতগুলো আছে, আপনি কোনটা ইউজ করবেন, এখানে দেখুন প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আলাদা আলাদা ভিডিও রয়েছে। দেখুন বেসিক পার্টে এতগুলো ভিডিও রয়েছে, তারপর আরডুইনো প্রোগ্রামিং পার্টে এতগুলো ভিডিও রয়েছে। দেখুন ভিউ মোর এখানে কিন্তু আরও আছে, এবং এইখানে প্রত্যেকটা ফোল্ডারে, যেমন মনে করেন এইখানে ডাটা টাইপ, এই ডাটা টাইপ নিয়ে বোঝানোর জন্য আমার যে কটা ক্লাস লাগবে সেই কটা নিয়েছি। তারপরে কন্ডিশনাল লজিক, দেখুন কন্ডিশনাল লজিক বোঝানোর জন্য দেখুন আমার কতগুলো ক্লাস, ঠিক আছে? দেখুন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা ক্লাস। অর্থাৎ শুধুমাত্র কন্ডিশনাল লজিক বোঝানোর জন্য আপনাদের আটটা ক্লাস রয়েছে। এভাবে প্রত্যেকটা টপিকস বোঝানোর জন্য যতটুকু টাইম লেগেছে বা যে কয়টা ভিডিও করার প্রয়োজন হয়েছে সেই কটা ভিডিও কিন্তু আমি দিয়েছি, যে যত কিছু রয়েছে অর্থাৎ কন্ডিশনের যত কিছু রয়েছে সি ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড। তার মানে এটা গেল কি আমার প্রোগ্রামিং পার্ট। এভাবে দেখুন ইন্ট্রোডাকশন অফ কোডিং, তারপরে ডাটা টাইপ, তারপরে আরডুইনো কোডিং, ডাটা টাইপ, ইউজিং সিস্টেম, ঠিক আছে, কীভাবে ইউজ করতে পারবেন, তারপরে কন্ডিশনাল লজিক কীভাবে অ্যাপ্লাই করবেন, তারপরে লুপ কীভাবে অ্যাপ্লাই করবেন আপনি প্রোগ্রামিংয়ের ভিতর, ফাংশন কীভাবে জেনারেট করবেন, এই প্রত্যেকটা টপিকস যতগুলো লাগে একজন শেখার জন্য অর্থাৎ নিজে কোডিং করার জন্য যে কয় টপিকস আপনাদের ভালোভাবে জানা লাগে সে কয় টপিকস কিন্তু আমি এখানে দিয়েছি। এটা গেলো প্রোগ্রামিং পার্ট, ঠিক আছে? তাহলে বেসিক পার্টে আমি সফটওয়্যারগুলো দিয়েছি এবং কী কী ফাইল লাগে সেগুলো দিয়েছি। তারপর এইগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও রয়েছে যে আপনি এই সফটওয়্যারটা কীভাবে ব্যবহার করবেন, সব কিছু দিয়েছি বেসিক পার্টে। আর প্রোগ্রামিং পার্টে আমি প্রোগ্রামিংগুলো শিখিয়েছি। তারপরে আসি মাল্টিমিটার ভিডিও পার্ট, বর্তমানে যে সকল মাল্টিমিটার ব্যবহার করা হয় অ্যানালগ ডিজিটাল, এই মাল্টিমিটারের ব্যবহারের দেখুন এখানে কয়েকটি ভিডিও রয়েছে, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তারপরে কম্পোনেন্ট ভিডিও, বর্তমানে যে সকল কম্পোনেন্ট ইউজ করা হয়, ঠিক আছে, ইন্ট্রোডাকশন ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট, আগে কম্পোনেন্ট সম্পর্কে আপনাদের বুঝিয়েছি। তারপরে রেজিস্টার ভিডিও, অর্থাৎ রেজিস্ট্যান্স চেনার উপায়, রেজিস্ট্যান্স কীভাবে পরিমাপ করবেন, এটা নিয়ে দেখুন চারটা ভিডিও রয়েছে, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে কিন্তু আলাদা আলাদা ভিডিও রয়েছে। দেখুন এখানে ভিউ মোরে ক্লিক করলে আরও ভিডিও আপনি পাবেন, ঠিক আছে? তারপর ডিসপ্লে ভিডিও, 7 সেগমেন্ট, তারপর এলসিডি ডিসপ্লে, এগুলো নিয়ে ভিডিও রয়েছে। তারপর সেন্সর ভিডিও রয়েছে, ওকে। তারপর মডিউল ভিডিও, যে সকল মডিউল বর্তমানে বেশি ইউজ করা হয় সেগুলো সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি। তারপরে বুট লোডার, আরডুইনো বাদে যদি আপনি বুট লোড করে কোনো কিছু করতে চান সে সম্পর্কে ভিডিও দিয়েছি। তারপর পিসিবি প্যাকেজ, আপনি যদি পিসিবি ডিজাইন করতে চান তাহলে আপনি একটা প্রজেক্ট করবেন, পিসিবি ডিজাইন করার প্রয়োজন, পিসিবি ডিজাইন যাতে আপনি নিজে করতে পারেন সে সম্পর্কে কিন্তু এখানে ভিডিও রয়েছে, ওকে। অর্থাৎ একজনের একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে বা এক্সপার্ট হওয়ার জন্য যতগুলো টপিকস লাগে এখানে কিন্তু সবগুলোই একসাথে রয়েছে। তারপরে আদার্সে আমি কিছু প্রজেক্ট দিয়েছি, তারপরে 30+ প্রজেক্ট কোডিং দিয়েছি, ঠিক আছে? এইখান থেকে দেখুন এখানে আমি জিপ ফাইল দিয়েছি, এগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তারপরে এখানে দেখুন আরডুইনো কোড, লং টাইম ডিলে কোডিং সিস্টেম বা বড় বড় প্রোগ্রামিং কীভাবে করবেন তার জন্য কোডিং আপনাদের সিস্টেম দেখিয়েছি। এখানে হয়তো বা প্রজেক্টের কোনো ভিডিও নাই, কিন্তু প্রজেক্টের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অনেক পাবেন। বাট এখানে প্রোগ্রামিং শেখার জন্য যত রুলস, যেগুলো আপনার জানা লাগবে, কম্পোনেন্ট, সেন্সর, সব কিছু সম্পর্কে কিন্তু এখানে
পার্ট বাই পার্ট ভিডিও রয়েছে, একজন শেখার জন্য যতটুকু প্রয়োজন এখানে আমি দিচ্ছি। তারপরে এখানে দেখুন এখানে কতজন কোর্স করছে এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আপনার কোর্সটা নিলে আপনি এখানে অ্যাড হয়ে যাবেন। এখন এই কোর্সে আপনি অ্যাড হলে আপনার মেইলে কিন্তু একটা মেইল যাবে। এখন সেটা কীভাবে সেটা আগে আপনাদের দেখাই। মনে করেন আপনার ব্রাউজার, আমি আরেক ব্রাউজারে যাচ্ছি। এখানে আমি একটা মেইল ওপেন করি যে আপনি যদি অ্যাড হতে চান আপনি আপনার মেইলটা দিলে আমি অ্যাড করে দেবো, অর্থাৎ আপনার মেইলে একটা মেইল পাঠাবো। পুরো প্রসেসটা আপনারা বোঝেন, কারণ এটা হয়তোবা গুগল ক্লাস অনেকে ইউজ করতে জানেন না। তো দেখুন আপনার ইমেইলে আপনি লগ ইন করবেন, ঠিক আছে। আমি এখানে লগ ইন করছি পাসওয়ার্ড দিয়ে। ওকে, এখানে আমি লগ ইন করলাম। তো আপনার ইমেইলটা আমাকে দিলে আপনার মেইলে আমি একটা মেইল পাঠাবো। দেখুন সেই মেইলটা হচ্ছে এটি, ঠিক আছে, ক্লাস ইনভাইটেশন, এরকম একটা মেইল আপনার আপনি পাবেন যদি আপনি অ্যাড হতে চান, অর্থাৎ কোর্সটা নিতে চান। তো এই মেইলটা ক্লিক করে আপনি জাস্ট এখানে জয়েন হয়ে নেবেন। ওকে, দেখুন আর্ডুইনো প্রোগ্রামিং অ্যান্ড ইলেকট্রনিক্স গাইড এ টু জেড, এই জয়েন হয়ে নিলেন আপনি। তারপরে এখানে জয়েন ক্লাস, আপনার এখানে যদি অনেকগুলো জিমেইল থাকে আপনি কোন অ্যাকাউন্টে জয়েন হতে চান, অর্থাৎ কোন জিমেইলে জয়েন হতে চান, এখানে সুইচ অ্যাকাউন্টে আপনি কিন্তু ওই জিমেইলটা সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি এখানে যে জিমেইলটা আছে ওই জিমেইলে আমি এখানে সিলেক্ট করবো, অর্থাৎ এই জিমেইল দিয়ে জয়েন হবো, তাহলে এখানে জয়েন দিয়ে নেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি জয়েন হয়ে যাবেন। এখন জয়েন হওয়ার পরে আপনি এমন ইন্টারফেস পাবেন, অর্থাৎ আপনি এই যে এখানে যে আমার যে মেইলটা দিয়ে আমি এটা করছি এই মেইলটার সকল ইন্টারফেস আপনি কিন্তু পাবেন, ঠিক আছে। এইখানে গিয়ে আপনি যখন এমন ইন্টারফেস পাবেন এইখানে ক্লাস ওয়ার্কের ভিতরে কিন্তু আপনি সব কিছু পাবেন। দেখুন টপিক ফিল্টার গট ইট, ঠিক আছে, এখানে আপনি কিন্তু সব কিছু পেয়ে যাবেন। এখন ভিডিওগুলো আপনি কীভাবে দেখবেন, দেখুন এখানে কিন্তু সব কিছু রয়েছে, অর্থাৎ ওইখানে আমি যেগুলো দেখিয়েছিলাম আপনি কিন্তু আপনার মেইলে সব কিছু পাবেন। এখন ভিডিওগুলো কীভাবে দেখবেন, মনে করেন এই যে এই ভিডিওটা, এটার উপর ক্লিক করে আপনি এই ভিডিওটা ওপেন করবেন। ওপেন করলে কিন্তু আপনার ভিডিওটা শো হবে, জাস্ট এর উপর ক্লিক করবেন। হ্যালো এভরিওয়ান, এখানে আমি এটা সাউন্ড অফ করে দিলাম। এখন যদি আপনি এইচডি কোয়ালিটি ভিডিও চান জাস্ট এইখানে গিয়ার বাটনে ক্লিক করে আপনি এখানে এইচডি করে নেবেন, তাহলে ফুল ক্লিয়ার ভিডিও আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনি ক্লিক করে আপনি ভিডিওটা দেখতে পারবেন পুরোপুরি। ওকে, অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি কী কী প্রজেক্ট করাবেন। আপনারা হয়তো ভাবেন যে আমি মানে একটা রোবোটিক্স বা অমুক প্রজেক্ট করতে পারলে আমার জন্য ভালো হতো। ভাই আপনি যদি কোনো প্রজেক্ট নিয়ে একটা কোর্স করেন তাহলে শুধুমাত্র আপনি ওই প্রজেক্ট সম্পর্কে জানতে পারতেছেন, ওই প্রজেক্ট কোডিং সম্পর্কে আপনি জানতে পারতেছেন, কিন্তু প্রজেক্টে যে কোডিংটা ইউজ করেছে ওই কোডিংটা কীভাবে ক্রিয়েট করা, আপনি যদি নতুন নতুন চিন্তা করে কোডিং ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু আপনাদের প্রোগ্রামিং রুলসটা আপনার জানতে হবে, এটা একটু ভালো করে বোঝেন। আপনারা তো শুধু বলেন যে ভাই কী কী প্রজেক্ট করাবেন এই কোর্সে, ভাই প্রজেক্টটা ফ্যাক্ট না, আপনার রুলসগুলো ভালো করে বুঝতে হবে, আর আমি এই রুলসগুলো এখানে দেখিয়েছি। তারপর আপনি আবার এইখানে আসলেন, আসার পরে এই ফোল্ডারে এটা চলে গেল, এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে বেসিক পার্ট। এখন মনে করেন এইখানে যে কয়টা প্রোগ্রামিং পার্টের যে কয়টা ভিডিও রয়েছে প্রত্যেকটা পার্টের জন্য কিন্তু আলাদা আলাদা যে কোডিং দিয়ে আমি বুঝিয়েছি ওই কোডিংটা আপনাদের দিয়েছি যাতে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। মনে করেন লুপ বা ফাংশন নিয়ে আমি বুঝিয়েছি, ঠিক আছে। এই দেখুন ফাংশনের দুইটা ভিডিও, এর সাথে এই ভিডিওর সাথে এই কোডিংটা আপনি ডাউনলোড করে নেবেন। এখানে যে কয়টা জিপ ফাইল রয়েছে সেই জিপ ফাইলগুলো যদি আপনারা ডাউনলোড করতে চান বা সফটওয়্যার যদি আপনি ডাউনলোড করতে চান এখানে সিম্পলি এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব, ঠিক আছে, তাহলে এটা নিউ ট্যাবে ওপেন হবে। তারপরে দেখুন এইখানে আপনি ডাউনলোড অপশন পাবেন, এইখান থেকে ডাউনলোড করবেন। তাহলে এটা ডাউনলোড হয়ে গেল। এইবার এই জিপ ফাইলটাকে আপনি আনজিপ করে আপনার আর্ডুইনো সফটওয়্যারে আপনি ইউজ করতে পারবেন, এবং আমার যে ভিডিও ইনস্ট্রাকশন রয়েছে সেই ভিডিও ইনস্ট্রাকশন মনে করেন এই ভিডিওটা, এই ভিডিওটা আপনি ওপেন করবেন। এই ভিডিওটা ওপেন করে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর এখানে গিয়ার বাটন দিয়ে যদি আপনি ঠিকমতো না বোঝেন এখানে পুরো এইচডি কোয়ালিটির ভিডিও আপনি দেখতে পারবেন, ঠিক আছে। দেখুন ফাংশন রুলস, ফাংশন সম্পর্কে যত রুলস রয়েছে কীভাবে ফাংশন ক্রিয়েট করতে হয়, জাস্ট এরকমভাবে আপনাদের বুঝিয়েছি যাতে আপনারা নিজেরাই যে কোনো কোডিং আপনারা করতে পারেন, বা আপনি ইন্টারনেট থেকে যে কোনো কোডিং ডাউনলোড করে ওই কোডিংটা নিজের মতো করে নিজের প্রজেক্ট করতে পারেন। জাস্ট এখানে আমি যতটুকু বুঝিয়েছি আপনারা কোথাও এটা পাবেন না, এটুকু আমি গ্যারান্টেড। ওকে, তারপরে যখন আপনারা এটা দেখতে ইচ্ছে করবেন বা এখানে যদি আপনি বড় করে দেখতে চান এই যে ফুল স্ক্রিন, এখানে দিয়ে আপনি কিন্তু ফুল স্ক্রিন দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে আবার এখানে আপনি এক্সিস্ট ফুল স্ক্রিন দিবেন, এভাবে আপনি দেখতে পারবেন। তারপরে এটা দেখতে ইচ্ছে করছে না, এটা আপনি কেটে দিলেন, কেটে দিয়ে আবার আপনি ক্লাস ওয়ার্কে গেলেন, এরপর ক্লিক করে আবার এগুলো হাইড হয়ে যাবে। তারপরে ভিউ মোড, যদি আপনার এগুলো এরকম থাকে ভিউ মোড দিয়ে আপনি কিন্তু এই
মনে করেন এই ফোল্ডারের ভিতর আরও অনেক ভিডিও রয়েছে, ঠিক আছে। এরকমভাবে দেখুন কতগুলো ভিডিও আমার 100+ ভিডিও, তারপর এই যে প্রজেক্ট 30+ প্রজেক্ট, বা প্রতিনিয়ত আমার এটা আপডেট হবে। তা এটা ডাউনলোড করার জন্য এই নিউ ট্যাব, তারপরে এইখান থেকে এই ডাউনলোডে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, আপনি কোডিংগুলো আপনি ডাউনলোড করতে পারবেন, তারপরে সেগুলো আপনি দেখতে পারবেন। তাহলে বলেন আপনাদের বুঝিয়ে দিলাম যে আমার এই কোর্সে কী কী আছে, অর্থাৎ একজন শেখার জন্য যতটুকু প্রয়োজন, সে বিগিনার হোক বা এক্সপার্ট হোক, তার কিন্তু অনেক কিছু ল্যাগিং থাকে, সেগুলো আপনারা কিন্তু এখান থেকে কভার করতে পারবেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল আছে, আপনারা হয়তো বা সবাই জানেন, এই যে দেখুন আমি ইউটিউব চ্যানেল দেখাচ্ছি, ইউটিউব না, আমি প্রথম ওয়েবসাইট দেখাই, এই দেখুন friendtechbd.com, এই ওয়েবসাইটের লিঙ্কটা সবার কাছে পাঠাই, এখানে কিন্তু বিস্তারিত আমি দিয়ে দিছি, তারপরেও কিন্তু অনেকে দেখেন না। দেখুন এইখানে গিয়ে এই ব্লগ পোস্টের উপর ক্লিক করে কিন্তু আপনি বিস্তারিত পাবেন। দেখুন এইখানে কিন্তু বিস্তারিত আছে, এবং এইখানে আমার ইউটিউব চ্যানেলে এই প্রজেক্টে আমি কী কী করিয়েছি, এই ভিডিওটা এখানে রয়েছে, তারপরে দেখুন এইখানে কোর্স সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে যে এই কোর্সে আমি কী কী শেখাবো, বেসিক পার্টে কী কী থাকবে, এবং বেসিক পার্টের ওই কোর্সের একটা ভিডিও কিন্তু এখানে আছে, এইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। প্রত্যেকটা বিষয় এখানে কী কী কোর্সে শেখাবো সব কিছু আমি দেখিয়ে দিয়েছি, তারপরেও আপনারা এটা দেখেন না, ঠিক আছে। তারপরে এই কোর্সের ফি কত সেটা দিয়েছি, তারপরে এই কোর্সে আমার কী কী আছে, এখানে কিন্তু কীভাবে কোর্সটি পেতে পারি সেটাও আমি দিয়েছি, তারপরে কী কী আছে টপিকসগুলোও লিখে দিয়েছি, তারপরেও আপনারা এটা দেখেন না, আপনারা আমাকে বলেন ভাই আপনি কোর্সে কী কী করাবেন। ভাই এখানে আমি আপনাদের শেখাতে এসেছি এবং আপনারা আমার কাছ থেকে ভালো কিছু পাবেন আশা করি যারা কোর্সটা নিয়েছে। এই দেখুন এখানে আপনি দেখতে পারবেন যে কোর্সটা কতজন করছে, এখানে কিন্তু আপনি দেখতে পারবেন, দেখুন 38 জন স্টুডেন্ট তো তারা কোর্সটা নিয়েছে এবং এটা করতেছে, এবং আপনাদের দেখিয়ে দিলাম যে কোর্সে কী আছে এবং কোর্সটা আপনারা কীভাবে পাবেন, কীভাবে এটা ইউজ করবেন। এইবার মনে করেন আপনি ক্লাস থেকে বের হয়ে গেলেন, ঠিক আছে, আপনার এখন আর দেখতে ইচ্ছা করছে না, এখন পরবর্তীতে আপনি কীভাবে ক্লাসগুলো পাবেন, দেখুন গুগলের কিন্তু অনেকগুলো সার্ভিস রয়েছে, আপনারা জিমেলটা লগ ইন করলে কিন্তু এমন ইন্টারফেস পাবেন, এই যে এখানে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু সব কিছু কিন্তু গুগলের সার্ভিস, এই গুগল ক্লাসরুমও কিন্তু একটা গুগলের সার্ভিস, আপনার পরবর্তীতে যখন যাবেন এই ক্লাসরুমে গেলে আপনারা কিন্তু ওই ফোল্ডারে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তারপরে এখানে ক্লিক করে আপনারা এই ইন্টারফেস পাবেন, এই ক্লাস ওয়ার্ক, এখানে কিন্তু আপনি সব কিছু পেয়ে যাবেন, আবার দেখতে পারবেন, অর্থাৎ আপনি যখন এই কোর্সটা নেবেন আপনাকে যখন অ্যাড করে দেবো আপনি লাইফ টাইমের জন্য এটা পাবেন, এবং এর সাথে তো আপনারা আমার সাপোর্টটা পাচ্ছেন, যে কোথাও যদি না বোঝেন আমার সাপোর্ট আপনারা পাচ্ছেন হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক দিলে আমি সাথে সাথে আপনাদের বলে দিচ্ছি, বা আপনাদের ফোনে আপনাদের বলে দিচ্ছি। তো তারপরেও আমি চিন্তা করছি যে সপ্তাহে একদিন হলেও আমি জুম ক্লাস নিয়ে আপনাদের যাদের সমস্যা থাকবে কোথাও না বুঝবে তাদেরকে আমি শিখিয়ে দেবো। তা আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে কোনো কনফিউশন থাকবে না এই কোর্স সম্পর্কে। তো আপনারা এখান থেকেও দেখতে পারেন, বা আমাদের ওয়েবসাইট আমি যেখানে বললাম, এই যে আমাদের ওয়েবসাইট কোথায়, এই যে friendtechbd, এইখান থেকেও দেখতে পারবেন, ঠিক আছে। তারপরও আমাদের ইউটিউব চ্যানেল আছে, এটা হয়তো বা অনেকে জানেন অনেকে জানেন না, যদি কোনো কনফিউশন থাকে আমাদের ভিডিও কোয়ালিটিগুলো দেখবেন। তো friendtechbd সার্চ দেওয়ার পর আপনারা কিন্তু এমনটা পাবেন, এগুলো কিন্তু সবই আমার ভিডিও, ঠিক আছে। এভাবে আপনারা দেখতে পারেন, অথবা আপনারা চ্যানেলের ভিতরে যাবেন, চ্যানেলের ভিতরে গিয়ে আপনারা কিন্তু এইখান থেকে সব কিছু পাবেন। দেখুন এখানে আরডিনো, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট সব বিষয়ে মোটামুটি আমার ভিডিও রয়েছে। তারপর এইখানে আপনারা প্লে লিস্টে যাবেন, যদি আপনারা ইলেকট্রিক্যাল হবিস টন তাহলে ইলেকট্রিক্যালের ভিডিও পাবেন, তারপরে জিএসএমের অ্যাডভান্স কোর্সের ভিডিওর অ্যাডভান্স ভিডিও রয়েছে, তারপরে এখানে ESP8266 IoT বেসড বিভিন্ন প্রজেক্ট রয়েছে, তারপর ইলেকট্রনিক্স কম্পোনেন্টের বিভিন্ন প্রজেক্ট রয়েছে, সেগুলো দেখে নিতে পারেন, অর্থাৎ চ্যানেলটা ভিজিট করতে পারেন। তারপরে আপনারা কোর্সটা নেবেন কি না নেবেন জানি না, আর আপনাদের তো দেখিয়ে দিলাম যে কোর্সে আপনারা কী কী শিখতে পারবেন, কতটুকু শিখতে পারবেন। তো এখানে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আপনারা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও পাবলিশ করলে আপনারা কিন্তু সহজে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওগুলো, আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। আর তারপরও আপনারা আরডিওনো প্রজেক্ট হেল্প জোন, দেখুন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, এতে একটা লাইক দিয়ে রাখবেন বা এটাতে একটু ফলো করে দেবেন। আর আরডিওনো প্রজেক্ট হেল্প জোন আমার একটা গ্রুপ আছে, দেখুন এই গ্রুপে আপনারা সবাই জয়েন করবেন, এখানে কিন্তু দেশি বিদেশি সব ধরনের লোকই আছে, তারা প্রতিনিয়ত এখানে পোস্ট করে থাকে, আপনারা এখানে জয়েন হবেন, এখানে জাস্ট জয়েন হয়ে নেবেন,
তাহলে কিন্তু এখানে আপনারা যে কোনো হেল্পের জন্য আপনারা পোস্ট দিলে এখানে অনেক এক্সপার্ট আছে, তারা আপনাদেরকে হেল্প করবে বা আমি আপনাদের হেল্প করব, আপনাদের প্রবলেমগুলো সবাই জানতে পারবে এবং তারাও যাতে হেল্প পায়। তো আশা করি এই কোর্স সম্পর্কে আপনাদের বিস্তারিত আপনাদের বোঝালাম এবং আমাদের ইউটিউব, ফেসবুক গ্রুপ, তারপরে ফেসবুক পেজ, আমাদের ওয়েবসাইট সব কিছু সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা দিলাম। তো আশা করি আপনারা সব কিছু ভিজিট করে তারপর ডিসিশন নিয়ে আমাদের সম্পর্কে জেনে আপনারা আমাদের কাছ থেকে কোর্সটা নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।